দর্শক, রূপসী বাংলা টেলিভিশনের রিপোর্টার্স ডায়েরি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি ইব্রাহিম খলিল। আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসাবে এসেছেন ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্র্যাবের সাধারণ সম্পাদক জনাব সিরাজুল ইসলাম। তিনি দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার এবং ক্রাইম চিফ। জনাব সিরাজুল ইসলাম, রিপোর্টারের জীবনের গল্প মূলত রিপোর্টার্স ডায়েরি, সেই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সেই সঙ্গে পাশাপাশি রূপসী বাংলা টেলিভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। সিরাজ ভাই, মূলত দেখতে দেখতে প্রায় দুই যুগ কেটে যাচ্ছে আপনার সাংবাদিকতার, সেই সাথে সাম্প্রতিক সময়ে একটা অ্যাওয়ার্ডও পেয়েছেন, সেটা হলো যে ক্র্যাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আমরা শুরু করব শুরু থেকে, যেটা আমি বলতে চাই যে আপনার আসলে সাংবাদিকতার স্বপ্নটা কখন থেকে দেখা? আমার সাংবাদিকতার স্বপ্ন দেখা যখন আমি হাই স্কুলে পড়ি। হাই স্কুলের লাইব্রেরিতে অনেক পত্রিকা রাখা হতো, সেখানে পত্রিকায় পড়তাম অনেক যারা সাংবাদিকতার এখন দিকপাল, তাদের নাম পত্রিকা দেখতাম। তো আমার তখন থেকে ইচ্ছা জাগে যে আমি একজন সাংবাদিক করব, পত্রিকায় আমার নাম ছাপা হবে, সে থেকেই শুরু। তারপরে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর যখন দেখলাম ইউনিভার্সিটির বড় ভাই যারা হলের তারা সাংবাদিকতা করতো, তাদেরকে অন্যান্য স্টুডেন্টদের, সাধারণ স্টুডেন্টদের চেয়ে তাদেরকে খুব গুরুত্ব সহকারে ইউনিভার্সিটির কর্তৃপক্ষ শুরু করে সবাই তাদেরকে গুরুত্ব দিত, ধরনের মূল্যায়ন, হ্যাঁ মূল্যায়ন করতো। আমারও তখন ওই সাংবাদিকতার তখন আমি সুযোগ পেয়ে যে আমি বোধহয় আমার যে ছোটকাল থেকে যে স্বপ্ন ছিল সেটা বোধহয় পূরণ হবে। তখন আমি ইউনিভার্সিটির বড় ভাই যারা সাংবাদিক সুবঞ্চিত ছিল তাদের সাথে কথা বললাম। কথা বলার পরে আমার আগ্রহ দেখে তারা আমাকে এই সাংবাদিকতায় আসতে উদ্বুদ্ধ করলো। এখানে কি কোনো প্রশিক্ষণের ব্যাপার ছিল? না, শুরুতে আমার কোনো প্রশিক্ষণের ব্যাপার ছিল না। তো এক ইউনিভার্সিটির বড় ভাই, উনি আমাকে একটা পত্রিকা অফিসে নিয়ে গেলেন। তারপর আমি ওই উনি আমাদের ইউনিভার্সিটিতে যখন ওই মাস্টার্স পাস হয়ে যায় তখন তো আর উনি থাকে না, উনি চলে যাওয়ার পরে একটা খালি হয়, তখন খালি হওয়ার ভ্যাকেন্সি তৈরি হয়, আমাকে দিল, আমি সেই সাংবাদিকতা ওভাবে শুরু করলাম। পরবর্তীতে এইভাবেই আমি যখন চলে এসে আরেকজনকে দিয়ে আসছি। সেভাবে ছাত্র জীবনটা আপনার ঠিক কিভাবে এনজয় করেছেন? মনে হয় যে ফার্স্ট ইয়ার থেকে শুরু করেছিলেন কিনা? একদম ফার্স্ট ইয়ার থেকে যেহেতু সাংবাদিকতা শুরু করেছেন, একটা ক্যাম্পাসের পুরো লাইফটা এক ধরনের এনজয় করেছেন, সেই সময়টা কিরকম কেটেছে? আসলে সেই সময়টা খুবই দুর্দান্ত কেটেছে, এবং অন্যান্য সাংবাদিকের চেয়ে আমারটা খুবই এনজয়েবল ছিল। আপনাকে যদি গল্পটা বলি, আমি তো সাংবাদিকতা বললাম আপনাকে, শখের বসে চলে আসি, নেশা থেকে পেশা হয়ে গেছে এখন। তো ইউনিভার্সিটিতে যেটা ছিল যে ওই সাংবাদিকতা যখন করতাম ওই আগের দিন রিপোর্ট দিতাম, খুব কষ্ট করে দিতাম। যখন আমাদের ইউনিভার্সিটিতে, কিন্তু জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে আপনি জানেন, শুরুতে আমাদের ওইখানে ওই সাংবাদিক সময়তে ফ্যাক্স মেশিন ছিল না, আমরা সাভারে যেতাম, সাভারে দিয়ে বিকালবেলা রিপোর্ট পাঠাতাম। পরে আবার ইউনিভার্সিটিতে আসতাম, পরদিন সকালবেলা যখন দেখতাম নিজের নামে রিপোর্টটা প্রকাশ পেয়েছে তখন খুবই ভালো লাগতো, মনে হচ্ছে প্রতিদিন নিজেকে এনজয় করছি। এবং একটা রিপোর্ট প্রকাশ করার পরে গর্ববোধ হতো, আনন্দ হতো, অনেকে ধন্যবাদ দিত ইউনিভার্সিটির টিচাররা ধন্যবাদ দিত। দেখা যেত যে সাধারণ শিক্ষার্থীদেরকে বিসি বা আমার শিক্ষকরা চিনতো না, আমাদেরকে যারা সাংবাদিক তাদেরকে খুব চিনতো, ডাকতো, বিসি অফিসে ডাকতো, বিভিন্ন অনুষ্ঠানে ডাকতো, অন্য সহকর্মী বা অন্য যারা আমাদের বন্ধু বান্ধব ছিল তারা আমাদেরকে দিয়ে আমাদেরকে খুব উৎসাহ দিত, এবং আমাদেরকে যখন বলতো আমরা নিজেরা গর্ববোধ করতাম, মানে খুব ভালো লাগতো। এখানে একটা বিষয় ছিল যে আপনি যখন তাদের পক্ষে রিপোর্টটা যেত তখন একরকমের তাদের প্রতিক্রিয়া ছিল, আবার কখনো কখনো যদি তাদের বিপক্ষে যেত তখনকার প্রতিক্রিয়া যদি আমাকে বলে। সেটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন, পক্ষে গেলে তো খুবই ভালো ছিল, যখন বিপক্ষে যেত তখন খুবই সমস্যা ছিল। তো আপনি হয়তো জানেন, অনেকেই জানে, সেটা জানার কথা, আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন কিন্তু সাংবাদিকতা করতাম, তখন আমি একমাত্র মনে করি সাংবাদিক যে আমাকে নিয়ে তখন জাতীয় দৈনিকগুলিতে কলাম লেখা হতো। আচ্ছা, প্রয়াত মহিউদ্দিন আহমেদ কলাম লেখক, উনি আমাকে নিয়ে ধারাবাহিক কলাম লিখেছেন। তো পক্ষে বিপক্ষে গেছে, যাই হোক, আপনি কোশ্চেনটা যদি আরেকবার করতেন। যে আমি বলতে চাচ্ছি যে কখনো যদি আপনার বিপক্ষে যেত এক ধরনের, যখন কারো পক্ষে যায় তখন রিপোর্টারকে খুব আদর আপ্যায়ন করে, ডেকে নেয়, আদর করে, স্নেহ করে, মাথায় হাত ঘোরায়, কিন্তু যখনই বিপক্ষে যায় তখন অনেক সময় আমরা দেখেছি যে ছাত্র জীবনে যারা সাংবাদিকতায় আসে তাদের স্টাডিতে হ্যাম্পার হয়, তাদের পড়াশোনায় অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়। সেটা ঠিক, পড়াশোনায় তো ক্ষতিগ্রস্ত হয়, আমরা তো ইউনিভার্সিটি সাংবাদিকতা করতে গিয়ে অনেক সময় ব্যয় হয়েছে, কিন্তু ইউনিভার্সিটি টিচাররা সেই বিষয়টা বিবেচনায় নিয়েছে। আপনি যেটা বললেন যে বিপক্ষে গেলে সেটা আমার খুব রূঢ় অভিজ্ঞতা আছে। ওই আমি একসাথে সাংবাদিকতা করার কারণে
আমি কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়তাম, বাংলাদেশের একমাত্র ইউনিভার্সিটি যেটা হলো আবাসিক ইউনিভার্সিটি, হল থেকে বহিষ্কার মানে ইউনিভার্সিটি থেকে বহিষ্কার। তো আমি আমি যখন অনার্স পরীক্ষা আর এক সপ্তাহ বাকি আছে ওই সময় আমি কিন্তু ইউনিভার্সিটির হল থেকে বহিষ্কার হয়েছিলাম, কিন্তু ইউনিভার্সিটির হল থেকে বহিষ্কার হয়েছিলাম আমি কিন্তু আমার হলে ছিলাম, যেহেতু সাংবাদিকতা করতাম আমাকে তো বের করে দিতে পারে না, তো আমি স্বাভাবিক অবস্থায় ছিলাম। কিন্তু পরীক্ষার তিন দিন আগে একজন পরীক্ষা কমিটির চেয়ারম্যান বললো, সিরাজ তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবো না। আমি বললাম কেন, তুমি তো ইউনিভার্সিটি থেকে বহিষ্কার। আমি বললাম না আমি তো হল থেকে বহিষ্কার। তখন উনি আমাকে মনে করে দিলেন, উনি আব্দুল লতিফ মাসুম স্যার, পটুয়াখালী ইউনিভার্সিটি, উনি আমাকে বললেন যে না এটা আবাসিক ইউনিভার্সিটি, হল থেকে বহিষ্কার মানে পরীক্ষা তুমি ইউনিভার্সিটি থেকে বহিষ্কার। তখন তো আমার মাথায় হাত, তখন আমি গেলাম বিসি স্যারের কাছে, স্যার দেখি আমি কি পরীক্ষা দিতে পারবো কিনা। না তুমি তো পরীক্ষা দিতে পারবো না, কিন্তু তুমি যেহেতু ইউনিভার্সিটি থেকে বহিষ্কার হয়েছো তো নর্মালি তোমার পক্ষে ইউনিভার্সিটি কেউ থাকবে না, ইউনিভার্সিটি লেবেল লিগ্যাল অ্যাডভাইজার কেউ তোমার পক্ষে না বিপক্ষে, তবে তুমি যেহেতু স্টুডেন্ট তোমাকে যেহেতু হল থেকে বহিষ্কার করা হয়েছে আমি মনে করি যে এটা যৌক্তিক কোনো কারণ নাই, তো সাংবাদিকতা করতে গিয়ে তুমি বহিষ্কার হয়েছো, এটা মানুষের কল্যাণের করতে দেয়া, যাই হোক তুমি তোমাকে আমি সহযোগিতা করতে পারি, তুমি চলো ওই যে ইউনিভার্সিটির প্রক্টোরিয়াল বডিকে ডাকো তাৎক্ষণিকভাবে। উনি আমাকে নিয়ে আসলেন এই হাইকোর্টের পাশে মৎস্য ভবনে, একটা আইনজীবীর অফিস ছিল আমাদের ইউনিভার্সিটি লিগ্যাল অ্যাডভাইজার, ওনার কাছে নিয়ে আসলেন। উনি পরদিন আমাকে নিয়ে হাইকোর্টে গেলেন, রিট করলাম বহিষ্কার দেশ প্রত্যাহারের জন্য, স্থিতাবস্থা জারি করলো। ওই স্থিতাবস্থা জারি করার পরে আমি কিন্তু পরীক্ষার আগের দিন ওই অনুমতিটা পেয়ে যাই, বলতে যে ওই স্থিতাবস্থা দিয়েই তারপরে ওই আমাদের তো দেখা যায় যে ওই পরীক্ষা দেওয়ার আগে আগ মুহূর্ত যদি ওই পরীক্ষার ফি দিতে হয় দিয়ে পরীক্ষা দেওয়া যায়, তো পরীক্ষার দিন সকালবেলা ফি দিয়ে আমি পরীক্ষা দিলাম। তো এটা খুবই আমার কাছে একটা মজার বিষয় ছিল, আর এদিক দিয়ে এই একটা কঠিন বাস্তবতার মুখোমুখি, কঠিন বাস্তবতার মুখে শেষ পর্যন্ত আমি পরীক্ষা দিয়েছি। অনেকে বলেছিল যে পরীক্ষা যেহেতু দিয়েছেন তোমাকে যে স্যার বসে করেছেন উনি কিন্তু রেজাল্ট আউট করতে দিবেন, রেজাল্টের সময় তোমায় আটকিয়ে দেবে। আচ্ছা, যাই হোক ইউনিভার্সিটি টিচার তো দিন শেষে তারা আমাকে সহযোগিতাই করেছে, পরে পরবর্তীতে আমার কোনো সমস্যা হয়নি। এক ধরনের টক ঝাল মিষ্টির অভিজ্ঞতা। আমরা যদি এখন একটু চলে আসি ঢাকার দিকে, আপনি ঢাকায় কর্মজীবন কোনদিন থেকে শুরু করলেন? আমি ঢাকায় কর্মজীবন শুরু করলাম মূলত মাস্টার্স পাস করার পরে। তো শুরুর দিকে ঢাকা থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে বাসে আসতাম, বাসে এসে সাংবাদিকতা এখানে ঢাকায় করে আবার চলে যেতাম, এভাবে ৬ মাস ছিল। মোটামুটি ২০০৬ সাল থেকে আমি ঢাকায় সেটেল হই, ৫ সাল থেকে ঢাকায় সাংবাদিকতা শুরু, ২০০৬ সাল থেকে আমি ঢাকায় সেটেল হই। তখন এই তো আসলে আপনার সাংবাদিকতাটা শুরু হলো অনেক সময় অনেক বিট দিয়ে শুরু হয়, যেহেতু বিট রয়েছে আপনার, কোন বিটে ছিল শুরু সাংবাদিকতা, পলিটিক্যাল নাকি অন্য কোনো? পলিটিক্যাল ভোট দিয়ে আমার সাংবাদিকতা শুরু, মূলত জাতীয় পার্টি বিট দিয়ে শুরু। আচ্ছা আচ্ছা, এবং এখানে আমার একটা অভিজ্ঞতার কথা বলতে পারি, বলেন একটু। মানে শুরুতে আমি তো আপনাকে বললাম জাহাঙ্গীরনগর থেকে আসতাম যেতাম, তো ভার্সিটির বাসে আমি যখন সাংবাদিকতা শুরু করি তখন একদম শুরুতে তো আমাকে একটা ইন্টারভিউ দিতে বলা হলো, ইন্টারভিউ নিতে বলা হলো, বলা হলো তুমি যদি এই ইন্টারভিউ নিতে পারো তাহলে তোমার চাকরিটা স্থায়ী হবে, মানে একদম শুরুতে তো এক মাস দুই মাস তিন মাস পরীক্ষা পরীক্ষা। তো আমাকে বলা হলো তুমি প্রয়াত রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের ইন্টারভিউ নিতে হবে। আমি গেলাম, উনি আমাকে ইন্টারভিউ দিল, ইন্টারভিউটা নিয়ে আসলাম, পরদিন বড় করে ছাপা হলো এবং আমাদের ক্যাবের এখন সিনিয়র সদস্য বেলায়েত হোসেন ভাই তখন চিফটি বোর্ডারকে নিয়োজকের সুপারিশ করলো, বললো যে না এই ছেলে পারবে, উনি যেহেতু কালকে বলছেন উনি হোসেন মোহাম্মদ এরশাদের ইন্টারভিউ নিয়ে আসছে ওনার দ্বারা সম্ভব, ওনার চাকরিটা স্থায়ী করে দেন। তো ওই আমার মনে হয় ইন্টারভিউ দেওয়ার পরে আমার ওইখান থেকে তখনকার অনুভূতিটা আসলে কেমন ছিল, আসলে হোসেন মোহাম্মদ এরশাদের কাছে পৌঁছাতে কোনো আপনাকে ব্যাক পেতে হয়েছিল কিনা? না আমার কাছে শুরুতে মনে হয়েছিল খুব ব্যাক পেতে হবে, কিন্তু আসলে ওইখানে যাওয়ার পর আমাকে মনে হলো না লোকটা তো খুবই খুব সহজে তাকে আমি রিস করতে পেরেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন বলেন যে আপনি মূলত এখন ক্রাইম রিপোর্টার হিসেবে কর্মরত এবং ডার্ক সাইটে ক্রাইম রিপোর্টার হিসেবে, এই ক্রাইম রিপোর্টার পরিণত হওয়া কিভাবে, আসলে পলিটিক্যাল বিট থেকে ক্রাইমে চলে আসা? ক্রাইমে চলে আসা এটা হলো ১১-এর সময়টায়, ১১-এর সময়টা আমি আমি জাতীয় পার্টি বিট করতাম বা একটা পলিটিক্যাল বিট করতাম, তখন ১১-এর সময়ে দুদকটা খুব গুরুত্বপূর্ণ ছিল, তখন অফিস থেকে আমাকে বললো তুমি জাতীয় পার্টির পাশাপাশি পলিটিক্যালের পাশাপাশি এখন তুমি দুদকটা তোমাকে দেখতে হবে। আচ্ছা আচ্ছা, তখন আমি ওই দুদক বিটে কাজ শুরু করলাম, তারপরে আমি ২০১০ সালের দিকে ১০ সাল পর্যন্ত মূলত ওই দুদকটা দেখতাম, পলিটিক্যালও দেখতাম, দুর্নীতি দমন কমিশন। হ্যাঁ হ্যাঁ, মানে রাজনীতির পাশাপাশি হালকা ক্রাইম শুরু। হ্যাঁ হালকা ক্রাইম শুরু, ২০১০ সাল পর্যন্ত আমি ক্রাইম দেখলাম মানে রাজনীতির পাশাপাশি। ২০১০ সালে আমি যখন মানবজীবনে জয়েন করি তখন সদ্য সম্পাদক মতিউর রহমান চৌধুরী ভাই বললেন যে ওই
জাতীয় বাড়িতে তো পলিটিক্যাল তো খুব একটা নিউজ না, তুমি ওই দুদকের পাশাপাশি দুদক তো খুব বেশি নিউজ না, তুমি ক্রাইম থেকে শুরু করো, ক্রাইম এবং দুদক দুটাই শুরু করো। তখন আমি ক্রাইম এবং দুদক জাতীয় পার্টির মানে পলিটিক্যালটা তখন আমি অলরেডি আমার সাইড হয়ে গেল, ওটা বাদ দিলাম। তখন যে ক্রাইম এবং দুদক করা শুরু করলাম, উপভোগ্য বলে মনে হয়েছে? উপভোগ্য আমার কাছে ক্রাইম বেশি উপভোগ্য মনে হয়। আচ্ছা আচ্ছা, এখানে একটা এক ধরনের থ্রিলিং আছে না, ক্রাইমটাকে বেশি উপভোগ করছেন। এখন একটু ব্যক্তিগত জীবনে চলে আসি, আসলে ব্যক্তিগত জীবনে সাংবাদিকতার প্রভাবটা কি আসলে আপনার জীবনে? ব্যক্তিগত জীবনে আমার সাংবাদিকতার প্রভাব আপনাকে যদি বলি যে আমি পরিবারকে বঞ্চিত করতেছি, কিন্তু ওই আমি পরিবার থেকে আমাকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। যেমন আমি ক্রাইম রিপোর্ট অ্যাসোসিয়েশন সভাপতি নির্বাচিত হয়েছি, তো সরি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। আমার পরিবার থেকে বলে দিয়েছে যে যেহেতু শুধু আগে রিপোর্টার ছিল, রিপোর্টার থাকার পরেও তোমার আমাকে সময় দিতে পারো নাই বা এখানে কাজে ই হয়েছে, পরিবারকে সময় দিতে পারো নাই, কিন্তু এখন যেহেতু আরেকটা দায়িত্ব হয়েছে, তোমার কাজ আরো বাড়ছে, সুতরাং ফ্যামিলি নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আমার ওয়াইফও জানেন জাহাঙ্গীর ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস করা, হ্যাঁ একই ভার্সিটির, উনি ফ্যামিলিটাকে সুন্দরভাবে চালিয়ে নিচ্ছে, আমার সমস্যা হচ্ছে না। উনি আমাকে আরো ফ্রি করে দিয়েছেন আমি ক্রাইম রিপোর্টের দায়িত্ব পাওয়ার পরে, সেটা তার প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। যেখানে সামাজিক প্রভাবের কথা যদি বলি, বন্ধু বান্ধব সমাজটা আপনাকে কিভাবে নিশ্চিত গ্রহণ করছে? এবং অনেক সময় মানুষ দেখা যাচ্ছে যে সাংবাদিক সম্পর্কে দুই ধরনের প্রবণতা দেখা যায়, এক ধরনের নেতিবাচক প্রবণতা, এক ধরনের পজিটিভ মানে ইতিবাচক প্রবণতা। আসলে আপনার জীবনে কোনটা বেশি? আমার জীবনে আমাকে নিয়ে ইতিবাচক প্রবণতায় বেশি পেয়েছি, তো নেতিবাচক যারা বলে আমি বুকে হাত দিয়ে বলতে পারবো, তারা আমার বিরুদ্ধে বা যদি কিছু বলে থাকে এটা সত্য না, এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারবো। ওভারঅল আমি পজিটিভ, আমি যতটুকু জানি সবাই আমাকে খুব পজিটিভ পিনে। ক্রাইম রিপোর্টার এক ধরনের পাওয়ার থাকে, পাওয়ারটা হলো এরকম যে তদন্তের পাওয়ার, যে দেখেছে অনেক সময় যে আইনশৃঙ্খলা বাহিনী কোনো কিছু একটা তদন্ত করতে ব্যর্থ হয়েছে বা সফলতা দেখাতে পারছে, সেক্ষেত্রে ক্রাইম রিপোর্টার কিন্তু এটা টেনে সামনে নিয়ে এসে এবং সফলতা দেখায়। আপনার ব্যক্তিগত জীবনে আপনি যখন কোনো ঘটনার তদন্ত করতে যান, আসলে কোন দিক থেকে শুরু করেন? আমি সবসময় চেষ্টা করি যে অপরাধীরা যত কৌশলই হোক না কেন, কোনো না কোনো ক্লু রেখে যায়, ওই ক্লু ধরে আগানোর চেষ্টা করি। অনেক সময় দেখা যেতে পারে একটা স্যান্ডেল বা জুতার সূত্র ধরে ঘটনার রহস্য উদ্ঘাটন হয়, কখনো চুলের সূত্র ধরে রহস্য উদ্ঘাটন হয়। আমি এই জন্য সবসময় ক্লুটাকে টানার চেষ্টা করি সবার আগে, সবার আগে আপনি ক্লু ক্লু ধরে এগোনোর চেষ্টা করি। এখানে যদি আমি একটু জিজ্ঞেস করি যে আসলে সাংবাদিকতা ক্রাইম রিপোর্টিং করতে গিয়ে কোনো স্মরণীয় ঘটনা, কোনো বিপদে পড়েছেন কিনা বা কোনো একটা বিপদ থেকে কিভাবে রক্ষা পেয়েছেন, এই ধরনের কোনো স্মরণীয় যদি কোনো ঘটনা আমাকে বলতেন? স্মরণীয় ঘটনা অনেক আছে, তো এগুলি এই মুহূর্তে আমি বলতে চাচ্ছি না। তবে একটা বিষয় আমি বলতে চাই আপনাকে, যখন রিপোর্ট প্রকাশিত হয় আমরা ক্রাইম রিপোর্টার অনেকের অনেক প্রভাবশালী বিপক্ষে রিপোর্ট যায়, অনেক প্রভাবশালী বিপক্ষে যখন রিপোর্ট যায় তারা বিভিন্নভাবে চেষ্টা করে, অনেক সময় অনেকেই চেষ্টা করে যাতে ওই প্রভাবিত করে চাকরি যাতে করতে না পারি। তবে আমি তারা প্রভাবিত করার পাশাপাশি এরকম কিছু হুমকি দেওয়া হয় যে চাকরি করতে, হ্যাঁ চাকরি করতে পারবো না। তবে আল্লাহর রহমতে আমি যেসব প্রতিষ্ঠানে চাকরি করেছি সেসব কর্তৃপক্ষ খুবই আমার মধ্যে আন্তরিক ছিলেন এবং তারা দেখেছেন তুমি কি রিপোর্টটা সঠিক করেছো কিনা, আমি বলি হ্যাঁ যে রিপোর্টটা সঠিক, তখন বলছেন না আমরা সেগুলি কোনো সমস্যা নেই তুমি তোমার মতো কাজ করো। তো বিশেষ করে যুগান্তরে তো আমি দীর্ঘদিন আছি, যুগান্তরের সম্পাদক প্রকাশক এবং যমুনা গ্রুপ যেহেতু লেখালেখির ক্ষেত্রে ফলো করে থাকেন? আসলে স্টাইল বলতে আমি সাংবাদিকতার আমার বদলে যাওয়ার যে বিষয়টা আমি মনে করি, মতিউর রহমান চৌধুরী মানবজনের সম্পাদক, ওনার হাত ধরে আমি মনে করি যে আগানোর চেষ্টা করছি। এবং স্টাইলটা বলতে আসলে আমি ওনার স্টাইল অনুসরণ করলেও আমি ওনার মতো পারি না বা ওনার ইয়েতে হয় না, আমি নিজের মতো করেই করার চেষ্টা করি, কিন্তু ওনাকে আমি খুবই শ্রদ্ধা করি, সবসময় ওনার প্রতি আমি কৃতজ্ঞ। আচ্ছা, ঠিক লেখক হিসাবে কাকে মনে করেন, মানে সাংবাদিকতার আইডল, মানে আপনার জীবনে প্রভাব পড়েছে এরকম কাকে মনে করেন? এরকম যারা আছে সাংবাদিকতার দিকপাল আছে, ওই মতিউর রহমান চৌধুরী, মতিউর রহমান আমাদের যুগান্তরের সম্পাদক, সাইফুল আলম আমার আইডল। ক্রাইসিস মুহূর্তগুলো আপনি কিভাবে মোকাবেলা করেন? ক্রাইসিস মুহূর্তগুলো আমি ওই একদম
রিল্যাক্সে থাকার চেষ্টা করি। কখনো কি হাল ছেড়েছেন? হ্যাঁ হ্যাঁ, না কখনো কখনো আমি হাল ছেড়ে না, আমি রিল্যাক্সে ঠান্ডা মাথায় সব মোকাবেলা করার চেষ্টা করি। অবসর সময় পেলে আপনি কি করেন? অবসর সময় আসলে ওভাবে পাওয়া মানে অবসর সময় পেলে আমি কাঞ্জিপুরের অ্যাসোসিয়েশন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি এখানে বেশি সময় দিই। আচ্ছা, আর একটা ব্যাপার যে সাংবাদিকতার একটা অংশ মনে করা হয় বেকারত্বকে, আপনার জীবনে কি এই স্বাদ কখন উপভোগ করতে হয়েছে? না, আল্লাহর রহমতে সাংবাদিকতা শুরুর পর থেকে এখন মন্দ কোনো বেকারত্বের স্বাদ গ্রহণ করতে হয় নাই। তবে একটা কথা যেটা বললাম, 1/11 সময়টায় আমি একটা হাউজে ছিলাম, সেই হাউজের ওই মালিক অ্যারেস্ট হয়ে গেল, বেতন কয়েক মাস বন্ধ হয়ে গেল, তখন আমি খুব ক্রাইসিসে পড়ে গেলাম, কিন্তু চাকরি যায় নাই বা বেতন বন্ধ ছিল। ওই সময়টা আমি একটা প্রতিষ্ঠানে অল্প কিছুদিন জনসুযোগ কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেছি সাংবাদিকতার পাশাপাশি, ওই কয়েকটা মাস ওইভাবে আমাকে ম্যানেজ করতে হয়েছে লাইফটাকে। আচ্ছা, জীবনে জীবনে যখন অ্যাওয়ার্ড পান তখন কেমন লাগে? অ্যাওয়ার্ড পেলে, অ্যাওয়ার্ড যে কোনো অ্যাওয়ার্ডই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো লাগে। আমি যখন অ্যাওয়ার্ড পাই তখন অ্যাওয়ার্ডের অ্যাওয়ার্ড পাওয়ার পর কাজের গতি আরো বাড়িয়ে দেয়। যে এই ক্ষেত্রে আমি যদি বলি যে ক্র্যাবে আপনি সাধারণ সম্পাদক নির্বাচন হয়েছে, নির্বাচিত হয়েছেন, এটা এক ধরনের অ্যাওয়ার্ড, সদস্যরা আপনার উপর আস্থা রেখেছে, আপনাকে নেতা বানিয়েছেন, এই 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 অনুভূতিটা যদি আমাকে কিছু বলেন। এই অনুভূতিটা আমার জন্য খুবই খুবই যে অভিজ্ঞতাটা আসলে বলে বোঝানোর মতো না। আপনারা জানেন, আপনারা যেহেতু সাংবাদিকতার সঙ্গে আছেন, আমাদের ক্রাইমডিউটি অ্যাসোসিয়েশনে প্রতি বছরই ভোট হয়। তো এই বছর যে সাধারণ সম্পাদক পদে 4 জন প্রার্থী হয়েছিলাম, অতীতে কখনো এই পদে 4 জন হয় না, 2 জন বা 3 জন হয়, এই জন্য আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। শেষ পর্যন্ত সাধারণ সদস্যরা আমার প্রতি আস্থা রেখেছেন, এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞ। ওই সদস্যদের কাছে আমার একটা প্রত্যাশা যে যাতে আমি একটা বছর কাজ করবো, আমি এমন কিছু করে দেখাতে চাই যাতে আগামীতে আগামী দিনগুলোতে যারা নেতৃত্ব আসবে তারা যাতে আরো ভালো কিছু করার জন্য উদ্বুদ্ধ হয়, এই জন্য সবার সহযোগিতা কামনা করছে। সাংবাদিকতায় আসলে পড়াশোনার গুরুত্ব কতটুকু, যে স্টাডি করার যে বিষয়গুলো থাকে এটাকে কতটুকু গুরুত্ব দিতে হয়? স্টাডি করার গুরুত্ব অপরিসীম, এটা করতেই হবে। যে যত বেশি স্টাডি করবে সে তার তত বেশি বাড়বে, স্টাডির বিকল্প নেই। কিন্তু আমরা আসলে অনেকেই এখন ওইভাবে স্টাডি করতে পারতেছি না। নবীন সাংবাদিকদের কিছু উদ্দেশ্য যদি কিছু বলেন, যে যারা নতুন করে সাংবাদিকতায় আসতে চায় তাদের কি করা উচিত? নতুন করে যারা সাংবাদিকতায় আসতে চায় তাদেরকে বলতে হবে ডেডিকেশন থাকতে হবে, ডেডিকেশন নিয়ে সাংবাদিকতায় আসেন। এখন আগে তো এক সময় ভালো স্টুডেন্টরা সাংবাদিকতা আসে নাই বা এরকম একটা ছিল, এখন অনেক ভালো ভালো স্টুডেন্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগ খোলা হয়েছে, পড়াশোনা হচ্ছে। সুতরাং পড়াশোনা করে যারা আসবে এবং বাস্তবতা এবং পড়াশোনার মধ্যে অনেক পার্থক্য আছে, তারপরে তারা যখন পড়াশোনা করে আসবে বাস্তবতা নিরিখে কাজ করে তারা নিশ্চয়ই ভালো করতে পারবে। আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি দূরবর্ষী বাংলা টেলিভিশনের পক্ষ থেকে এই স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এখানে শেষ করছি। আপনারা দেখতে থাকুন রূপসী বাংলা টেলিভিশন। শুভেচ্ছা সবাইকে।